এপ্লিকেশনের যেটু বেসিস, মানে কি কি চরিত্রের উপর ভিত্তি করে অ্যানিমেলবোর ক্লাসিফাই করা হয়েছে তোমালোকে অলরেডি তোমালোকে শিকিছা। আজি জানিব লাগে যে অ্যাকচুয়ালি আমালোকর যে অ্যানিমেল কিংডমটো আছে সেইটো কেনেকৈ ক্লাসিফিকেশন করা হয়েছে। গতিকে এটা ব্রডলি ক্লাসিফিকেশন তো তোমালোকে বুঝিছা যে যিবিলাকর কোনো ধরনের নোটোকোড নাই সেইবিলাকত কি কোয়া হয়েছে, নন কর্ডেড, আৰু যিবিলাকৰ এটা নোটোকোড আছে ডেফিনিট তাক কর্ডেড বুলি মেনশন করা হয়েছে। গতিকে আমালোকে নন কর্ডেডৰ পৰা স্টার্ট করিম, আৰু এই নন কর্ডেডৰ আন্ডারে কিমান ধরনের বিভিন্ন ধরনের প্রাণী আছে বা গোটেইকেইটাক এটা এটাকৈ ফাইলাম বুলি কোৱা হয়। এই ফাইলামবোৰ আমালোকে লাহে লাহে স্টাডি করব লাগিব। সো লেট আস বিগিন উইথ দ্য ফার্স্ট ফাইলাম। সো ফার্স্ট ফাইলাম অফ ইনভার্টিব্রেটস, দ্যাট ইজ দ্য পরিফেরা। সি হিয়তর প্রথম যেটু ডেফিনিট যেটু নেম পরিফেরা, এই পরিফেরা কথাটার অর্থ হল যেবিলাক অ্যানিমেলের বডিত কি থাকে, ছিদ্র বা বহুত ধরনের পোর থাকে। এই পোর বিয়ারিং অ্যানিমেলের বাবেই, পোরবিলাক থাকার বাবেই হিয়তক পরিফেরা বলে কোয়া হয়। সি প্রথম চরিত্রটি হল, তোমালকে যদি ক্যারেক্টারবর বুঝি পাইছে যে কি কি চরিত্রের উপর ভিত্তি করে হিয়তক ক্লাসিফাই করা হয়েছে, তেনেহলে তোমালক এইবিলাক ক্যারেক্টারবিলাক মুখস্থ করিব না লাগে। তোমালকে অলরেডি সেই চার্টটোর পরা ক্যারেক্টারবর কব পারিবা। সাপোজ প্রথম ক্যারেক্টারটি হল, দে আর দ্য সিম্পলেস্ট অ্যানিমেল অ্যান্ড পোর বিয়ারিং অ্যানিমেল, দ্যাট ইজ হিয়তর বডিত বহুত ধরনের এনেকই ছিদ্র থাকে। দেন দে মে বি সলিটারি, কলোনিয়ার অর সিডেন্টারি, এইটো মানে হিয়তে কি করিব পারে, হিয়তে অকলে থাকিব পারে, আর কেতিয়াবা গোটেই বহুত কেইটা অর্গানিজম একেলগে কলোনি ফর্মেশন কই থাকিব পারে। মোস্টলি মেরাইন, মানে বেশিরভাগই কি সামুদ্রিক, কিছুমান ফ্রেশ ওয়াটার বা এনেকই মানে ফ্রেশ ওয়াটারও থাকিব পারে। আর ফ্রেশ ওয়াটার এটা স্পঞ্জর নাম এক্সামত আহিব পারে এক্সাম্পল হিসাবে, সেইটো হল স্পঞ্জিলা, মনত রাখিবা স্পঞ্জিলা, SPONGILLA, স্পঞ্জিলা ইজ এ ফ্রেশ ওয়াটার পরিফেরা। সো দেয়ার বডি ইজ লাইক সিলিন্ড্রিক্যাল শেপ, মানে এনেকই সিলিন্ডার, আর অ্যাকচুয়ালি হিয়তর বডির কোনো ডেফিনিট শেপ না থাকে। সো হিয়তর বডি কি, দেয়ার বডি ইজ সেলুলার লেভেল অর্গানাইজেশন, দ্যাট ইজ হিয়তর বডির বহুত কেইটামান সেলেরে গঠিত, হিয়তর কিন্তু অর্গেন বা টিস্যু এতিয়াও ফর্ম হওয়া নাই। গতিকে তোমালোকে অলরেডি কিছুমান ক্যারেক্টার নিজেই কব পারিবা, যেনেকৈ হিয়তর সিমেট্রিটো কেমন, কেনেকুয়া, হিয়তর কোনো সিমেট্রি নাই, অ্যাসিমেট্রিক, এটু একটা ক্যারেক্টার, দে আর অ্যাসিমেট্রিক। দেন দে আর সিলিন্ড্রিকাল বডি, হিয়তর কি আছে, বডিত বহুত ধরনের পোর আছে, আর বডি কি, দে হ্যাভ নো টিস্যু, নো অর্গ্যান, রাদার সেলুলার লেভেল অর্গানাইজেশন, আর হিয়তর যেটু বডি সিমেট্রি সেটু তো অ্যাসিমেট্রিক্যাল। নাও সো হিয়তর বডির ক্যাভিটি যেটু আছে তা কি বলে কোয়া হয়, স্পোরোজিওসিল, স্পঞ্জিওসিল বলে কোয়া হয়। আর হিয়তর বডিত একটা ডেফিনিট সেল থাকে, যেহেতু হিয়তর কোনো বডি যেটু ডাইজেস্টিভ সিস্টেম সেইটো অ্যাবসেন্ট, পাচনতন্ত্রটো নাই, সেইভাবে খাদ্য বস্তু ডাইজেস্ট হওয়ার বাবে সোয়ানোসাইট নামক একটা ধরনের কোষ থাকে। বাহিরর যেটু খোলটো সেইটো মেড আপ অফ সিলিকা আর ক্যালসিয়াম কার্বনেটে গঠিত একটা প্রোটিন দ্বারা। হিয়তে কি খায়, দে ফিড অন কিছুমান, যদি ওয়াটারত যেটু পচা গেলা বস্তু থাকে পানিত, ডেট্রিটাস, সেইবিলাকে খাদ্য হিসাবে গ্রহণ করে। হিয়তর রিপ্রোডাকশন জেনারেলি অ্যাসেক্সুয়ালি কি হয়, বাই বার্ডিং হব পারে, আর যদি সেক্সুয়ালি হয় তেনেহলে গেমিট ফর্মেশন হবে। দে হ্যাভ দ্য পাওয়ার অফ রিজেনারেশন, রিজেনারেশন কথাটার অর্থ হল সাপোজ একটা স্পঞ্জ আছে আর কোনো একটা কারণত
সিহঁতৰ এটা বডি পাৰ্ট ছাপোজ কাটি গৈছে বা ক্ষত হৈছে, কি হ'ব, এই ক্ষত স্থানৰ পৰা আকৌ বডি পাৰ্টটো পুনৰাই সৃষ্টি হ'ব বা ৰিজেনেৰেশ্যন হ'ব, এইটোক কোৱা হয় ৰিজেনেৰেশ্যন বুলি। আৰু এক্সাম্পল হ'ল চাইকন আৰু স্পঞ্জিলা এক্সেট্ৰা। চি দিছ ইজ এ ডায়েগ্ৰাম অফ এ চাইকন, চাইকন এইটো এটা স্পঞ্জ হয়, ইউস্পঞ্জিয়া নামক এটা স্পঞ্জ। চি এইটো হ'ল সোৱানোচাইট চেল যাৰ দ্বাৰা সিহঁতৰ খাদ্যৰ পাচন হয়। সিহঁতৰ এটা স্পেচিয়েল কেৰেক্টাৰ কি, এইটোৰ দে হেবে সিহঁতৰ বডিত কি হয়, বহুত যিহেতু এনেকৈ ছিদ্ৰ থাকে, এটা ছিদ্ৰ দি পানী সোমাব পাৰে আৰু আন এটা ছিদ্ৰ দি পানী ওলাই যাব পাৰে। এতিয়া পানীত কিছুমান যদি খাদ্যবস্তু থাকে, এই খাদ্যবস্তুটোৰ দ্বাৰা সিহঁতে পুষ্টি আহৰণ কৰে, আকৌ পানীটো আকৌ কেইটা ছিদ্ৰ দ্বাৰা বাহিৰলৈ ওলাই যায়। চ' ইট ইজ নোন এজ ৱাটাৰ কেনেল ছিষ্টেম, ৱাটাৰ কেনেল ছিষ্টেম সেইটো সিহঁতৰ ভিতৰত থাকে। চ' দিছ ইজ অল এবাউট দ্য ফাইলাম পৰিফেৰা। মেইন কেৰেক্টাৰ তোমালোকে নিজেই ক'ব পাৰিবা চাৰিটা কি কি, সিহঁতৰ চিমেট্ৰি এছিমেট্ৰিকেল, দে ডু নট হেভ এনি কাইণ্ড অফ চিমেট্ৰি, দেন দে আৰ বডি শ্বিলং, দে আৰ দে মে বি চল্টিটাৰি অৰ চেডি, তোমাৰ কলনি ফৰ্মেশ্যন হৈ থাকিব পাৰে, বেছিভাগে মেৰাইন, কিছুমান ফ্ৰেছ ৱাটাৰ হ'ব পাৰে। জেনেৰেলি সিহঁতৰ কি থাকে, সোৱানোচাইট চেল থাকে যাৰ দ্বাৰা ডাইজেশ্যন হয়, আৰু সিহঁতৰ চেলুলাৰ লেভেল অৰ্গেনাইজেশ্যন, টিছু অৰ্গেন এতিয়াও ফৰ্ম হোৱা নাই। চ' দিছ ইজ অল এবাউট দ্য কেৰেক্টাৰিষ্টিক্স অফ দ্য ফাইলাম পৰিফেৰা। তোমালোকে কোৱেশ্যন এনেকুৱা আহিব পাৰে যে ছাপোজ ৰাইট ডাউন এ ফিউ কেৰেক্টাৰিষ্টিক্স অফ দ্য ফাইলাম পৰিফেৰা, ছাপোজ ফ'ৰ মাৰ্ক দিলে ক'লে যে পৰিফেৰা কিংডম ফাইলামটোৰ কেইটামান কেৰেক্টাৰ মেনশ্যন কৰা। তোমালোকে বহুকেইটা কেৰেক্টাৰ আছে, যিকোনো চাৰিটা পাঁচটা ছয়টা দি দিব পাৰা। চ' আৱাৰ নেক্সট যিটো ফাইলাম, দিছ ইজ কল্ড নিডাৰিয়া। ছিমিলাৰলি দে কেন বি কলনিয়েল অৰ চলিটাৰী, চলিটাৰী দে মে বি ফ্ৰী লিভিং অলছ' দে আৰ মষ্টলি মেৰাইন বাট এ ফিউ ফ্ৰেছ ৱাটাৰ হ'ব পাৰে, যেনেকুৱা হাইড্ৰা। দে আৰ বডি ইজ ৰেডিয়েলি চিমেট্ৰিকেল, ডেট মিনছ তোমালোকো যদি সিহঁতক বডিটো এনেকুৱা যদি হয়, এনেকুৱা জেলি ফিছটো ছাপোজ এজ এন এক্সাম্পল, ডেট মিনছ তোমালোকে যদি সিহঁতৰ বডিক যিকোনো প্লেনেৰে কাটা, অল দ্য ছাইডছ উইল বি ইকুৱেল, ডেট ইজ ৱাই ৰেডিয়েল চিমেট্ৰি। সিহঁতৰ এটা স্পেচিয়েল কোষ থাকে যাক নিডোচাইট বা নিমাটোচিষ্ট বুলি কোৱা হয়, আৰু এই নিমাটোচিষ্ট থকাৰ বাবেই সিহঁতক নিডাৰিয়া বুলিও কোৱা হয়। এই নিডাৰিয়া নামটো নিমাটোচিষ্ট চেলটো প্ৰেজেঞ্চ হোৱাৰ বাবে নামটো পৰিছে। দেন চি নিডোচাইট চেলছ আৰ প্ৰেজেণ্ট ইন টেণ্টেকেলছ, এই যে হাইড্ৰাত যিটো টেণ্টেকেলবোৰ ক'লোঁ, যে হাইড্ৰাত যে এনেকুৱা টেণ্টেকেলবোৰ থাকে, তাতেই কি থাকে, এই নিডোচাইট চেলবোৰ থাকে, আৰু ইয়াৰ দ্বাৰা এটা বিষ বা এটা ভেনম বা টক্সিন সিহঁতে এটা ৰিলিজ কৰে, যিটো শিকাৰ প্ৰে কৰিবলৈ সাহায্য কৰে। দে হেভ টিছু লেভেল অৰ্গেনাইজেশ্যন, চ' দেয়াৰ বডি কেভিটি ইজ কল্ড চিলেণ্টেৰন, আৰু এইটো ডাইজেশ্যন আৰু চাৰ্কুলেশ্যনো হেল্প কৰে। এতিয়া সিহঁতৰ না ডেফিনেটলি দুটা বডি ফৰ্ম হয়, এটাতো কি হ'ল, এটা হ'ব পাৰে এনেকুৱা জেলি ফিছৰ নিচিনা যিটো ফ্ৰী লিভিং আৰু মুভ কৰিব পাৰে, আৰু কি হয়, সিহঁতৰ না কোনো ধৰণৰ মৃত্যু নহয়, দেয়াৰ ইজ ন' ডেথ ইন কেছ অফ নিডাৰিয়ান্স। কি হয়, জেলি ফিছটো আছে, মুভ কৰি আছে, কিছু সময় পিছত এই জেলি ফিছটো আকৌ এনেকৈ নিস্তেজ হৈ পৰে, আৰু ইয়াক কি বুলি কোৱা হয়, পলিপ বুলি কোৱা হয়। আৰু যেতিয়া জেলি ফিছ বা মানে জীৱন্ত আকাৰত থাকে, মেডুচা আকাৰত থাকে, তেতিয়া ইয়াক মেডুচা বুলি কোৱা হয়, মেডুচা বুলি কোৱা হয়। আৰু যিটো এইটো যেতিয়া নিৰ্জীৱ হৈ পৰে,
তেতিয়া এইটো কোৱা হয় পলিপ বুলি, পলিপ বুলি কোৱা হয়। আকৌ কি হ'ব, ইণ্টাৰেষ্টিংলি এই পলিপবোৰৰ পৰা আকৌ এটা মেডুচাৰ সৃষ্টি হ'ব। দেট মিনছ আকৌ এবাৰ মেডুচাৰ পৰা আকৌ এবাৰ পলিপ হৈ যাব। দেট মিনছ ভাৰ্চুৱেলি সিহঁতৰ কোনো ধৰণৰ মৃত্যু নাই, সিহঁতৰ এই চাইকেলটোৱে চলি থাকে। সি দে হেভ রেডিয়াল সিমেট্রি, দ্যাট মিন্স ইফ ইউ কাট দেম ইন এনি হাফ অল দ্য হাফ উইল বি ইকুয়াল। সি দিস ইজ অলসো ইকুয়াল, হাইড্রা ভি ইকুয়াল, দিস ইজ অলসো ইকুয়াল শেপ, দ্যাট ইজ ওয়াই রেডিয়াল সিমেট্রি। মেডুসা ইজ ফ্রি লিভিং অ্যান্ড লাইক আমব্রেলা, দে ডু নট হ্যাভ জেনারেলি পুয়ারলি ডেভেলপ নার্ভাস সিস্টেম সিহঁতর, আর নার্ভ নেট সিহঁতে নার্ভাস সিস্টেমটি গঠিত। দে জেনারেলি রিপ্রোডিউস ভায়া অ্যাসেক্সুয়াল মোড অ্যান্ড ভাই অলসো বাই সেক্সুয়াল মোড, অ্যান্ড সি সিহঁতর নার্ভ নেট আছে। সি দিজ আর দ্য এক্সাম্পলস অফ নিডারিয়া। নেক্সট যেটু ফাইলাম সেইটুক কোৱা হয় টিনোফোরা। এই টিনোফোরার ফাইলামটো কিন্তু অলমোস্ট এই নিডারিয়ানবোৰৰ নিচিনাই হয়, কিন্তু অলপ বেলেগ। সেই সিহঁতক কি বুলি কোৱা হয়, আন এটা নাম কম জেলি বুলিও কোৱা হয়। সিহঁতৰ আন এটা নাম আছে, কি নাম, দে আৰ অলছো নোন এজ কম। কম মানে যিটো মাথা আছে ন, চিৰুণি যিটো, সেইটো কম বুলি কোৱা হয়। দেখিবলৈ এনেকুৱা যিহেতু, দেট ইজ ৱাই দে আৰ অলছো নোন এজ কম জেলি। দে আৰ এক্সক্লুচিভলি মেৰাইনছ, মিনছ দে অল আৰ ফাউণ্ড ইন সি অর ওশেন, দে ডু নট দে আর নট ফাউন্ড ইন ফ্রেশ ওয়াটার। দে আর বডি ইজ অলসো রেডিয়ালি সিমেট্রিক্যাল, দে হ্যাভ ডিপ্লোপ্লাস্টিক মানে দুটা জার্ম লেয়ার, তোমার মেজোডার্ম টু অ্যাবসেন্ট এক্টোডার্ম আর এন্ডোডার্ম। দে আর কল্ড কমজেলিভ, দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু বায়োলুমিনিসেন্স। এইটা কিন্তু কোশ্চেন আহিব পারে যে কোনটু ফাইলামর ক্ষেত্রত বায়োলুমিনিসেন্স পর্যবেক্ষিত হয় বা পোয়া যায়। বায়োলুমিনিসেন্স মিন্স লুমিনিসেন্স মানে আলোকিত হওয়া। তোমালোকে যদি কেতিয়াবা সমুদ্রের ভিতরত যদি এই টিনোফোরা ফাইলামর অন্তর্ভুক্ত প্রাণীবর কি হয়, বডির পরা লাইট ইমিট হয়, আর এই ফেনোমেননটুক কোয়া হয় বায়োলুমিনিসেন্স। সো বায়োলুমিনিসেন্স ইজ অবজার্ভড ইন টিনোফোরা, এটা কিন্তু একটা কমন কোশ্চেন। সো সেক্স রিপ্রোডিউস থ্রু বাই সেক্সুয়াল মেথড। সি দিস ইজ দ্য এক্সাম্পল অফ এ কম জেলি, কম জেলি চিরুনির নিচিনা দেখি বলেই দ্যাট ইজ ওয়াই কম জেলি। সো দিস ইজ ফর টুডে, থ্যাংক ইউ।